প্রথমবার আমরা গাড়ি নিয়ে যাবো হচ্ছে কোলাঘাট। সব ডাক্তার হতে পারে, মেকানিক ফেকানিক, আদারওয়াইজ গাড়ি একদমই স্পিড নিচ্ছে না। আমি ফিফথ গিয়ারে চালাচ্ছি কিন্তু গাড়ি 40-এ চলছে। গাড়িটা অ্যাকচুয়ালি বাড়িতে আনা গেল না, কারণ রাস্তাতে গাড়িটা আবার খারাপ হয়ে গেছিলো এবং গাড়িটা সেখানেই ফেলে আমাকে আসতে হলো। Hey guys, welcome back to Letsbeconfused. This is Vishukant and welcome back to a brand new vlog. So, আজকে প্রচন্ড ইম্পর্টেন্ট এবং ইমোশনাল একটা দিন। আজকে আমি প্রথমবার আমার গাড়ি নিয়ে যাব হচ্ছে কোলাঘাট, এবং সাথে যাবে কে? সাথে যাচ্ছে হচ্ছে আমার সমস্ত ছোটবেলার বন্ধুরা, যাদের সাথে আমি মানে মালদাতে আমার স্কুল টাইমের বা কলেজ টাইমের যারা বন্ধু, মানে লংগেস্ট যাদের সাথে ফ্রেন্ডশিপ, তাদের সকলকে আমি প্রথমবার গাড়িতে চাপাবো। এবং একটা মানে কি বলবো, একটা হার্ট টাচিং কথা বলি, যখন আমরা ছোট ছিলাম মালদাতে, তো তখন মালদাতে এত ছোট একটা জায়গা, সেখানে সাইকেল নিয়ে সব জায়গায় পৌঁছে যাওয়া যায়, তো আমাদের সবার সাইকেল ছিল, তো আমরা সবাই সাইকেল নিয়ে ঘুরতে যেতাম। কিন্তু মালদা থেকে গৌড়, যারা মালদাতে থাকো তারা জানবে, মোটামুটি 25-30 কিলোমিটার হবে। আমরা সবাই একসাথে ঘুরতে যাবো বলে সবাই সাইকেল নিয়ে গেছিলাম গৌড়ে, এবং সেখান থেকে তারপর ফিরতে পারছিলাম না, এতটা এক্সস্টেড হয়ে গেছিলাম এবং প্রচুর দূর আমরা ভাবতে পারিনি, হুজুক উঠেছে, সবাই মিলে সাইকেল নিয়ে চলে গেছিলাম। কারণ তখন আমাদের কারো কাছে বাইক ছিল না বা গাড়ি ছিল না। এখনকার যেমন ধরো অনেকের কাছেই ছোটোবেলা থেকেই বাইক থাকে, গাড়ি থাকে, আমাদের কিন্তু সাইকেল দিয়ে জার্নিটা শুরু হয়েছিলো। এবং সাইকেলে আমরা স্কুল টাইমে তো সাইকেলেই ঘুরতাম, আমার একটা স্কুটি তারপর আমি কিনেছিলাম, সেখানেও আমরা যখন যেতাম সমস্ত বন্ধুরা, তিনজনের বেশি বসানো যেত না, তো ওটা একটা সমস্যা হতো। তো সেই সময় আমার স্কুটি থাকলে হয়তো আমার বন্ধুদের ছিল না। তো এখন আজকের দিনে দাঁড়িয়ে সবার কাছে গাড়ি আছে, মানে স্কুটি তো সবার কাছেই আছে, বাইক আছে। এখন আমরা মালদাতে বেরোলে সবাই একটা একটা করে স্কুটি নেয়, মানে লোক কম স্কুটি বেশি এরকম হয়ে গেছে। কিন্তু আবারও এখন যদি আমি কোলাঘাট যাওয়ার কথা বলি, সেখানে তো আমরা স্কুটি নিয়ে যেতে পারবো না। তো এই যে গাড়ি করে আমরা সবাই যাবো একসাথে, তো লাকিলি যে সবার মধ্যে আমি সবার প্রথমে গাড়ি কিনেছি এবং সেই গাড়িতে করে আজকে সবাইকে ঘুরতে নিয়ে যাব। অনেক বড় ব্যাপার এটা আমার কাছে, প্রচণ্ড মজা হচ্ছে যে সেই যে আমরা সাইকেলে করে যেতাম আগে, সেই সাইকেল থেকে আজকে গাড়ি, এবং গাড়ি করে সবাই মিলে একসাথে যাব। অনেক বড় অ্যাচিভমেন্ট একটা আমার কাছে, কারণ ছোটোবেলায় সত্যিই আমি ভাবিনি কোনোদিন গাড়ি কিনবো বা গাড়ি চালাবো, কিন্তু এই যে সব কিছু হচ্ছে। থ্যাংক ইউ টু অল অফ ইউ, তোমরা সবাই পাশে আছো, এত ভালোবাসা দিচ্ছ, তাই জন্য হয়তো এই সাহসগুলো আমি দেখাতে পারছি। মানে ফাইন্যান্সিয়ালিও একটা গাড়ি কেনা মানে অনেক বড় ব্যাপার। তো এইটাই বলবো, তোমরা সবাই পাশে থাকো, ভালোবাসা যেরকম দিচ্ছ দিতে থাকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর চলো ব্লগটা শুরু করা যাক। আমি তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, জাস্ট বেরোবো। সুন্দর একটা বিকেলবেলার মুহূর্ত, ঠিক আছে? তো এই সময় বেরোলে আমরা ভিউটাও খুব ভালো পাবো, সেই জন্য আমরা 4টার মধ্যে বেরোনোর চেষ্টা করছি। তখন যাওয়ার পথে আমি সবাইকে পিক আপ করবো এবং পিক আপ করে ডিরেক্ট কোলাঘাট। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। হাই গাইস, তোমরা কি এমন কোনো অ্যাপ্লিকেশনের সার্চ করছো যেখানে কোনো রিস্ক ছাড়া এই আইপিএল সিজনে তোমরা বেটিং করতে পারো? তাহলে আমি আজকে তোমাদেরকে বলতে চলেছি 1x বেটের ব্যাপারে, যেখানে কিন্তু তোমরা রিস্ক ছাড়া এই আইপিএল এ বেটিং করতে পারো এবং আর্নিং করতে পারবে, সাথে কিন্তু আইফোন জেতারও সুযোগ রয়েছে। এটা কিন্তু একটা রিলায়েবল অ্যাপ যেখানে কিন্তু তোমরা ক্রিকেট পোকারের মতো 100টা ম্যাচেস খেলতে পারো, তাছাড়া 300-এরও বেশি গেমস আছে যেখানে থেকে তোমরা আর্নিং করতে পারবে। আইপিএল কিন্তু শুরু হয়ে গেছে, যাদের ক্রিকেটের ব্যাপারে একদমই নলেজ নেই তারা কিন্তু এখানে টিম প্লেয়ার কিংবা রান রেটের উপরও বেটিং করতে পারো। যেমন কোন প্লেয়ার কত রান করবে, কোন টিম জিতবে কিংবা কত রান রেট হতে পারে, এইসবের উপরও কিন্তু তোমরা বেটিং করতে পারবে। তো আর দেরি কিসের, কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এখনই যাও গিয়ে রেজিস্টার করো এবং আমার প্রোমো কোড ইউজ করো LBC13, এটা ইউজ করলে কিন্তু তোমরা 26,000 টাকা অব্দি ডিপোজিট বোনাস পেতে পারো। আর এখানে ডিপোজিট করা একদমই সোজা পেটিএম জিপের মাধ্যমে কিন্তু ডিপোজিট করা যায়। তাহলে যাও তাড়াতাড়ি গিয়ে রেজিস্টার করো, লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে রইলো। তো বন্ধুদের মধ্যে প্রথম এসে গেছে দেবরাজ, যে থাকে হচ্ছে সন্দেশখালিতে, তোমরা এর আগে অনেকবার দেখেছো, ও হচ্ছে সন্দেশখালির SDO। পুরো ভাউতা বাজি কি বল, তাহলে ভালো করে বল, পরিচয়টা দে নিজের ভদ্রভাবে। আরো একজন ঢুকছে, যার ভুঁড়িটা আগে ঢুকছে আমি দেখতে পাচ্ছি, ভুঁড়িটা পুরো দেখা যাচ্ছে যে সুন্দর, গাড়িতে এখনো মুখ ঢুকেনি কিন্তু ভুঁড়িটা ঠিক ঢুকে গেছে, এখন ঢুকতে পারলো না। আরে নিচে আছে, এই যে টান টান টান, এগো আরো শুয়ে শুয়ে যাবে। আচ্ছা, এই আরেকজনের বউ এসে গেছে, ভালো আছিস? কলকাতা কবে এলি? কালকে এসেছিস, বাহ। আর তুই এতক্ষণ ঢুকিসনি, তোর ভুঁড়িটা দেখা যাচ্ছিল, মানে তোর ভুঁড়িটা ঢুকবে ঢুকবে করছে কিন্তু মানুষটা এখনো ঢুকতে পারিনি। তো আমরা প্রথমবার যাচ্ছি রাইডে, সবাই মিলে আরেকজনকে আমরা তুলবো, তো চলো যাওয়া যাক। অনন্যা রেডি? আচ্ছা, এনার নাম অনন্যা, তার বরের নাম তন্ময়ী, প্রচুর অনন্যা আজকাল চারিদিকে। আরেকজনকে তুলবো, তারপরে একদম ডিরেক্ট কোলাঘাট।
গাইজ আমরা গাড়ি নিয়ে তো যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে গাড়িটাকে সমস্যা দিচ্ছে, গাড়িটা স্পিড তুলছিলাম, বুঝতে পারছি না কি হলো। অলরেডি অন্ধকার হয়ে গেছে, আমরা এক ঘন্টা ধরে এটা নিয়ে স্ট্রাগল করছি। কোলাঘাটের রাস্তায় অনেকটা এসে গেছিলাম, কিন্তু বুঝতে পারছি না গাড়িটা কি হলো। আর আমি তো মেকানিক না, আমি বুঝতেও পারছি না, গাড়িটা একদমই স্পিড তুলছে না। তো আমি এবার এটা নামলাম, নেমে একটু দেখার চেষ্টা করছি গাড়িটা কি হয়েছে, কিন্তু আমি জানি না কতটা কি বুঝতে পারবো। কোনো চাকা কি টায়ার পাংচার হয়েছে তাও তো হয়নি, একটা চাকা খুলে হয়েছে ভাই, বুঝতে পারছি না কি করে পৌঁছাবো আমরা। টায়ারগুলো তো ঠিকই আছে, এত দূরের রাস্তা কি করে যাবো সেটাই তো ভাবছি। স্পিডে তো যাওয়া যাবে না, গাড়িতে স্পিডই উঠছে না, কি হলো? এখানে কি ঠোকা লেগেছে আমার গাড়ি? গাড়ি 40-এ চলছে, তো প্রচন্ড এই হচ্ছে সমস্যা। গাড়ি তো আমার সেকেন্ড হ্যান্ড, এবারে নতুন গাড়ি হলে এই সমস্যাগুলো হয় না। সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় তো সবকিছু ভালো লাগে, পরবর্তীকালে প্রচুর সমস্যা দেয়। ধর দেখি যদি স্টার্টটা নেই, জয় বাবা লোকনাথ। হ্যাঁ এই সবাই বল একবার করে, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, দাঁড়া জয় বাবা লোকনাথ। এই স্টার্ট হয়েছে, দেবজ্যোতি কই, দেবজ্যোতি কই, স্টার্ট হয়েছে, দাঁড়া দাঁড়া দেখি আমি ঠিকঠাক যদি চলে। তুই সিট বেল্টটা পড়, আমার বারবার ভুলে যাচ্ছি আমি সিট বেল্ট। এবার আমরা ঘুরে নিচ্ছি আর যাচ্ছি না, গ্যারাজ পাবো। আমরা যেদিকে যাচ্ছিলাম সেখানে কোনো গ্যারাজ ছিল না, খুবই চাপে চাপে আমরা তাও একটু এখানটাতে দাঁড়িয়েছি। চল তাহলে আমরা কোথায় যাবো, দেখা হয়েছে। যারা বললো যে আজকে সকালে ব্লগ দেখেছে, তোমরা ব্লগ দেখো তাই তো? নাম কি তোমাদের? নাম কি? আমার নাম অঙ্কিতা। আমার নাম রঞ্জিতা। আচ্ছা তোমরা কি করো, স্টুডেন্ট? হ্যাঁ আমরা স্টুডেন্ট। ওকে ওকে, তো মানে কি কি নিয়ে পড়ছো? আমার ইংলিশ অনার্স, আমি কলেজ উনি জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন দমদম। বাহ বাহ, তো ব্লগ দেখা হয় রেগুলারলি তাই তো? একদমই একদমই, এই ব্লগ কে মিস করা যায় কখনোই না। তাই আর আমরা দাদার খুব বড় ফ্যান, মানে তোমরাও হয়তো দাদার ব্লগ দেখো অবশ্যই আমাদের মতো। থ্যাংক ইউ থ্যাংক ইউ, দেখো বেশি বেশি করে দেখো, দেখো সবাইকে দেখাও, বন্ধুদেরকে দেখাও, সবাই জানে। থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি এসেছি ঘাটে, এবং এখানে সুন্দর ভাইব, সুন্দর হাওয়া চলছে, প্লাস পেছনে কিছু লোকজন জ্যামিং করছে। তো হেভি জায়গা, আমরা এখানেই বসতে পারি। সাথে দেখো আমরা যে ফিশ ফ্রাই কিনে এনেছি, সাথে ফিশ ফ্রাই নিয়ে এসেছি, তো আমরা এখানে বসে খেতেই পারি। অনন্যা কি বলছিস? হ্যাঁ এখানে বসা যেতেই, চল এখানে বসি। আমি তো পাচ্ছি না, মোমো করছে না,
মোহ মোহ করছে চা এই যে পেছনে আছে দুটো কাপ পড়ে মাছও খাবো ঘটি গরম খাবো কুড়ির দুটো নে সব শেষ হয়ে যাবে বেশি দেয় না এখন কুড়ি দশ টাকা সব খাবো কুড়ি দাও হ্যাঁ এটা বন্ধ করে রেখে দেবো একটু বেশি স্টক আর হ্যাঁ দাও তাহলে আর এটা এখন দশ টাকা বেশি দেয় না স্টকটা দিয়েছো একটাতে পেঁয়াজ বেশি দেবে একটা না একটাই নিচ্ছি একটা নিচ্ছে একটা অনেক কম হবে দেখ এটা খাবে তো না না আর দশ টাকা দিয়ে দাও এই দেখ কুড়ি টাকা এইটুকুনি আরেকটা লাগবে কুড়ি টাকা কুড়ি টাকা এটা বলছি তো হ্যাঁ অনেক কম দেয় তো ব্যাপারটা চিকেন চাপের হেলদি ভার্সন সেটা কিন্তু ভালো তো লালটুর কেবিনে খেলাম হচ্ছে আমরা ফিশ ফ্রাই এবং এই চিকেন স্টিম চিকেনটা যেটা খুবই ভালো ছিল খেতে তোমরা যারা বাগবাজারের আশেপাশে জায়গাতে আসো তারা অবভিয়াসলি তোমরা আসতে পারো ট্রাই করতে পারো মানে আমরা ট্রাই করলাম এবং খেয়ে ভালো লাগলো ব্যাপারটা তো লালটুর কেবিন এখানে জানি না দাদা কখন বসেন আর মোটামুটি আসলে এখানে পেয়ে যাবে এই ঐকতান বলে একটা জায়গা আছে ওর অপোজিটে সো গাইস ফিরে এলাম বাড়িতে আর গাড়িটা অ্যাকচুয়ালি বাড়িতে আনা গেল না কারণ রাস্তাতে গাড়িটা আবার খারাপ হয়ে গেছিলো এবং গাড়িটা সেখানেই ফেলে আমাকে আসতে হলো প্রচণ্ড খারাপ লাগছে একটা গাড়ি কেনার পরে মানে যদিও সেকেন্ড হ্যান্ড এরকম হয় অনেক কিছু কিন্তু গাড়িটা তো অনেক দিন চালালাম এবং চালিয়ে মানে এত ভালো লাগে চালাতে এবং গাড়িটা অনেক মানে নিজের একটা জিনিস খারাপ হয়ে গেলে প্রচণ্ডই কষ্ট হয় সেটাই মানে গাড়িটা আমি ভাবলাম যে ঠিক আছে কোনোভাবে চালিয়ে অন্তত বাড়ি অবধি পৌঁছে যাবো কিন্তু বাড়ি অবধি পৌঁছাতে পারলাম না এখানে আমার বাড়ি গড়িয়া অজয়নগরের কাছে গাড়িটা এসে স্টপ হয়ে যায় তো তাই সেখানে গাড়িটা আমাকে রেখে আসতে হয় কাল সকালে প্রবলেম মেকানিক যাবে গিয়ে হয়তো ওটা ফিক্স করে নিয়ে আসবে বাট এটা খুব খারাপ লাগছে যে একটা অনেক দিন বাদে মানে আমি লং ডিস্টেন্সে যাবো বলে গাড়িটার আমি ইনফ্যাক্ট সমস্ত টায়ার ওয়্যার চেঞ্জ করলাম যাতে কোনো রাস্তাতে কোনো প্রবলেম না হয় কিন্তু রাস্তার মধ্যে আমি ইঞ্জিনের প্রবলেম হয়ে যাবে গাড়ির সার্কিটের প্রবলেম হয়ে যাবে এটা ভাবতে পারিনি তো ভাগ্যিস তাও অত দূরে একদম এরকম অচল হয়ে যায়নি বাড়ির কাছে এসে একদম গাড়িটা এরকম অবস্থা হলো তো আশা করি কাল সকালে মেকানিক গিয়ে গাড়িটা ঠিক করে আনবে তো আমার তো হতাশা হতাশার সাথে আমি আরও চারজনকে নিয়ে গেছিলাম তাদের হতাশাটা আরোই খারাপ লাগছে কারণ এত আশা দেখালাম যে কোলাঘাট কোলাঘাট যাবো ফাইনালি কোলাঘাট তো যেতে পারলাম না তো আমরা বাগবাজারে গিয়ে একটুখানি ভালো টাইম স্পেন্ড করেছি তবে তো বাড়ি থেকে তো সবাইকে নিজের নিজের বাড়ি চলে গেলো আর আমার গাড়ি আবার এখানে এসে আটকে গেল তো যখন গাড়িটা আটকে গেলো আমি আর ব্লক তো করতে পারলাম না কারণ মনের অবস্থা খুব খারাপ এবং টেনস্ট হয়ে গেছিলাম গাড়িটা কেন যাচ্ছে না কী হলো মেকানিক ফেকানিককে ফোন করলাম যারা অ্যাকচুয়ালি গাড়িটা দেখে বা আমার যার কাছে আমি গাড়িটা কোনো প্রবলেম হলে নিয়ে যাই সে বললো ওখানেই ফেলে রেখে চলে আসো কারণ সকালবেলা আমি গিয়ে দেখে দেবো তো আপাতত গাড়িটা তো ওখানে রাস্তার উপরে পড়ে আছে জানি না কী হবে প্রচণ্ডই অদ্ভুত লাগছে তো দেখা যাক জানি না কালকেই বুঝতে পারবো অ্যাকচুয়ালি গাড়িটা রাখা যাবে কি রাখা যাবে না কারণ সেকেন্ড হ্যান্ড গাড়িতে একবার সমস্যা শুরু হলে এটা কিন্তু চলতেই থাকে তো উদ্দেশ্য ছিল গাড়িটা কেনা যাতে আমি গাড়িটা রাস্তাতে আমার হাত সেট হয়ে যায় যাতে গাড়ি নতুন গাড়ি কেনার আগে যেন আমার গাড়ি চালানোটা ভালোমতো প্র্যাকটিস হয়ে যায় সেটা খুব ভালো হয়ে গেছে গাড়িটা কেনার পরে বাট যদি এখন গাড়িটাকে বেচে দিতে হয় বা যদি আরও টাকা পয়সা খরচা করতে হয় গাড়িটার পেছনে আমি জানি না কতটা টানা যাবে গাড়িটা সত্যি আমার খুব পছন্দের হয়ে গেছিলো এবং পোলো গাড়িটা সত্যি এত ভালো মানে একবার চালালে মনে হবে যে এটাই চালায় আর অন্য কোনো গাড়ি সেরকম ভালো লাগবে না তো যাই হোক দেখা যাক আমি চেষ্টা করবো গাড়িটাকে রাখার ঠিক করি এবার যদি প্রচুর অ্যামাউন্ট বলে তাহলে তো আর রাখা যাবে না তো সেটা আমি কাল সকালেই বুঝতে পারবো যাই হোক বাড়িতে ফিরে এলাম প্রচণ্ডই হতাশ লাগছে তো ব্লগটা এখানে এন্ড করছি
কি হচ্ছে না হচ্ছে গাড়ির সাথে পরের ব্লগে অবশ্যই আপডেট দেবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড ফিঙ্গার ক্রসড ফর মাই কার, দেখা যাক কি হয়।